গল্পটা হতে পারত এক অবলা নারীর, গল্পটা হতে পারত এক স্বপ্নবিলাসী আদুরে উচ্ছল কিশোরীর স্বপ্নভঙ্গের, গল্পটা হতে পারত বিয়ের নামে বলি দিয়ে স্বেচ্ছাচারী এক স্বামীর নির্যাতনের, গল্পটা এটাও হতে পারত স্বাধীনতা সংগ্রামের কারণে দুই বাংলার মানুষের হিন্দু মুসলিম বিভেদের। কিন্তু লেখকের অসম্ভব সৃষ্টিশীল লেখনীর দ্বারা খুব অদ্ভুতভাবেই গল্পটা সেসব কোনো দিকে না গিয়েই হয়ে উঠেছে এক দৃঢ়চেতা নারীর কঠিন সত্তার কাহিনী, যা আজকের দিনে দাঁড়িয়েও তোমাদেরকে ভীষণভাবে মোটিভেট করবে। একজন অতীব সাধারণ গৃহবধূর রোজনামচা স্থান রান্নাঘরকে তিনি তৈরি করেছিলেন একটি প্রতিষ্ঠানে, রান্নাকে রূপ দিয়েছিলেন শিল্পের, দৃঢ় হয়ে দাঁড়িয়ে মোকাবিলা করেছিলেন জীবনের সব রকম কঠিন পরিস্থিতির। তাছাড়াও কাহিনীতে ইন্দুবালার বয়স অনুযায়ী চরিত্রের যে বিভিন্ন শেডগুলো দেখানো হয়েছে তা সত্যি ভীষণই প্রশংসাযোগ্য। দেবালয় ভট্টাচার্যের অসম্ভব সুন্দর পরিচালনা সবার মন কেড়ে নিয়েছে, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির অনবদ্য অভিনয় তো আছেই, তাছাড়াও একটি ছোট্ট চরিত্র হলেও রাহুল ব্যানার্জির অভিনয়ও চোখে জল এনে দেয়। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু, ফ্লেমিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো হইচইয়ের ভীষণই জনপ্রিয় ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল। নানা কারণের জন্য ফ্লিমিট চ্যানেলের তরফ থেকে এই এক্সপ্লেনেশন দেরিতে এলেও এত ভালো একটি ওয়েব সিরিজ নিয়ে কাজ করার লোভটা সামলাতে পারলাম না। ফ্লিমিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ ইন্দুবালা ভাতের হোটেল। এই কাহিনীতে ইন্দুবালার তিনটে বয়সের শেটকে তুলে ধরা হয়েছে, কিশোরীবেলা, যৌবনকাল আর বার্ধক্য। তাই ফ্ল্যাশব্যাকের মাধ্যমে ঘটনাগুলো বারবার তিনটে সময়কালে এগোবে বা পিছবে। প্রথমেই আমরা দেখি ইন্দুবেলার বার্ধক্যকাল। প্রায় সত্তরোর্ধ্ব বয়সেও সে রমরম করে চালাচ্ছে তার ছেনুমিত্তির লেনের বাড়ির নিচের তলার ভাতের হোটেল, ইন্দুবালার ভাতের হোটেল। দু তিনজন সহকারী থাকলেও ইন্দুবালা এখনও নিজের হাতের জাদুতে সাধারণ রান্নাকেই অসাধারণ করে তোলেন। সুস্বাদু রান্নার সুবাস আর ভাত ফোটার টকপকে শব্দ প্রত্যেকদিন নতুন করে প্রাণ ফিরিয়ে দেয় এই হোটেলের। আশেপাশের অফিস আর মেসবাড়ির লোকেরা তো আছেই, এছাড়াও ইন্দুবালার ভাতের হোটেল এখন এই পরিধির বাইরেও বিখ্যাত। সঞ্চারী নামের একটি মেয়ে আসে ইন্দুবালার হোটেলে, সামনের মেসে সে নতুন এসেছে। ইন্দুবালার হোটেল এখন সোশ্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয়, তাই সঞ্চারী এসেছে ইন্দুবালার হাতের কচুবাটা খেতে। কিন্তু কচুবাটার নাম শুনেই ইন্দুবালার মুখটা কেমন যেন একটা হয়ে যায়। সঞ্চারী ইন্দুবালাকে বারবার করে জোর করতে থাকে যে কাল সে এখানে এসে কচুবাটা খাবেই। মেয়েটি চলে যাবার পর ইন্দুর সবসময় ছায়াসঙ্গী ধনঞ্জয় বলে, তুমি মেয়েটিকে বললে না কেন মা যে তোমার হোটেলে আর কচুবাটা হয় না? ইন্দুবালার হোটেলে সত্যি এখন আর কচুবাটা হয় না, তার কারণটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারব। ইন্দুবালার পুরনো কিছু স্মৃতি মনে পড়তে থাকে আর সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। তখন ইন্দুবালার ভাতের হোটেল ছিল না, সদ্য বিধবা ইন্দু দুই ছেলেকে নিয়ে পাওনাদারদের জ্বালায় অতিষ্ঠ। ইন্দুর মাতাল দুশ্চরিত্র স্বামী চারিদিকে ঋণের বোঝা ইন্দুর ঘাড়ে চাপিয়ে দিয়ে পরলোকে পাড়ি দিয়েছেন। ইন্দুপালার বাড়িতে যে মাছ দিত সেই লক্ষ্মীর হস্তক্ষেপে সেই দিনের মতো কোনো মতে ইন্দু বেঁচে যায়। লক্ষ্মীর সেদিন কী যেন একটা মনে হওয়াতে সে ইন্দুর হাতে টাকা ধরিয়ে দিয়ে বলে, আজ তোর এখানে দুটো ভাত খাবো মাজি, বাড়ি ফিরতে ফিরতে সাঁঝ হয়ে যাবে, এখন পেটে দুটো না দিলে শরীর থাকবে কি করে বল? ইন্দু বিষণ্ন মুখে লক্ষ্মীকে বলে, আমাদের খুলনার কলাপোতার বাড়িতে কেউ এলে কখনো খালি মুখে বাড়ি ফিরত না। লক্ষ্মীকে ইন্দু বলতে পারে না যে তার ভাড়ারে আজ ফোটাপার মতো চালটুকুও নেই। কিছুটা কুণ্ঠা নিয়েই ইন্দু লক্ষ্মীর দেওয়া টাকাটা নিয়ে নেয়। বড় ছেলে প্রদীপকে পাড়ার মুদিখানার দোকান থেকে চাল নিয়ে আসতে বলে, বাগান থেকে পেরে আনে কুমড়ো শাক আর কাঁচা লঙ্কা, তারপরেই সর্ষে কাঁচা লঙ্কা বাটা সহযোগে বানিয়ে ফেলে কুমড়ো শাকের মাখো মাখো সর্ষে ঝাল। লক্ষ্মীকে আসন পেতে যত্ন করে খেতে দেয়। বাকি টাকা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলে, কাল তো আবার খাবো মাজি, রোজ রোজ খুচরো দিতে পারবো না, তুই টাকাটা রেখে দে, কাল আমি আরও লোক নিয়ে আসবো খাবার জন্য। সেই শুরু। তারপর ইন্দুবালাকে আর ফিরে তাকাতে হয়নি। বাপের বাড়ির বাঙাল রান্না আর শ্বশুর বাড়ির খুঁটি রান্নার মিশ্রণে ইন্দুর হোটেল একটু একটু করে পরিচয় পেতে শুরু করে। আশেপাশের অফিসের সব লোক খেতে আসতে শুরু করে ইন্দুর হোটেলে আর পরম তৃপ্তিতে খাবার খেয়ে ধন্য ধন্য করে। সিন শিফট হয় বর্তমানে।
ইন্দু বাড়ির সামনে থেকে কিনে ফেলে কয়েকটা কচু। আবার অনেক বছর পরে ইন্দুপালার ভাতের হোটেলে বানানো হয় কচুবাটা। মেসের ছেলেমেয়েরা তো খুব খুশি, সঞ্চারীও এসেছে কচুবাটা খেতে। সঞ্চারী বলে, তুমি আবার প্রত্যেক দিন কচুবাটা করা শুরু করো, দেখবে তোমার হোটেলে আরও পিলপিল করে লোক আসছে। একথা শুনে ইন্দুপালার ভারাক্রান্ত মুখের সাথে সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। লক্ষ্মী একদিন ইন্দুপালার হোটেলে একটা কচু নিয়ে আসে কচুবাটা খাবে বলে। সেটা দেখে বাকি সবাইও কচুবাটা খাবার ইচ্ছে প্রকাশ করে। পরের দিন তারাও কচুবাটা খেতে আসবে বলে। সেদিন নুন লঙ্কা সর্ষের তেল সহযোগে ইন্দুপালা ভাতের হোটেলে প্রথম বানানো হয় কচুবাটা। পরম তৃপ্তিতে লক্ষ্মী কচুবাটা দিয়ে ভাত মেখে খেয়ে নেয়। এরপর থেকে ইন্দুপালার ভাতের হোটেলে কচুবাটা বেশ বিখ্যাত হয়ে ওঠে। কিন্তু কিছুদিন পর লক্ষ্মী যখন ইন্দুর হোটেলের জন্য মাছ কচু সব নিয়ে আসছিল, তাড়াহুড়োর মাথায় ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দু টুকরো হয়ে যায় লক্ষ্মীর দেহ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়ে ইন্দু। এতদিনে লক্ষ্মী তার খুব কাছের মানুষ হয়ে গেছিল। ইন্দুর সব রকম সুখে দুঃখে পাশে ছিল লক্ষ্মী। মর্গে লক্ষ্মীর দেহ শনাক্ত করতে গিয়ে ইন্দুর মনে পড়ে পুরনো কিছু কথা। এক বৃষ্টির সন্ধ্যেতে লক্ষ্মীকে বাড়ি থাকতে দিয়েছিল ইন্দু। পড়তে দিয়েছিল তার নিজের সদবা বেলার শাড়ি। সেদিন ওরা দুজনে দুজনের সাথে অনেক মনের কথা ভাগ করে নিয়েছিল। ইন্দুর বাপের বাড়ি ছিল খুলনার কলাপোতা গ্রামে। সেখানে তার প্রাণের বন্ধু ছিল মনিরুল। ইন্দু বাড়ি ফিরে ধনঞ্জয়কে বলে লক্ষ্মীর শ্রাদ্ধের দিন ভালো করে বাজার করে আনতে, বিশেষত কচু যেন অবশ্যই আনে। লক্ষ্মী কচুবাটা খেতে খুবই ভালোবাসত। ইন্দু নিজে হাতে লক্ষ্মীর জন্য পঞ্চব্যঞ্জন সাজিয়ে বাড়ির বাইরে রেখে আসে। আমাদের দেখানো হয় যে লক্ষ্মীর আত্মা সত্যি এসে সব খাবার চেটে পুটে খায়, বিশেষত কচুবাটা। তারপর থেকেই ইন্দুপালা ভাতের হোটেলে কচুবাটা রান্না বন্ধ হয়ে যায়, সিন শিফট হয় বর্তমানে। ইন্দুপালার বড় ছেলে প্রদীপ আর তার মেয়ে ইন্দুকে ভিডিও কল করেছে। তাদের কথোপকথনে আমরা বুঝতে পারি কোনো একটা অজ্ঞাত অভিমানে ইন্দু তার মনের দরজাটা ছেলেদের জন্য বন্ধ রেখেছে। ওপর ওপর হৃদ্যতাটুকুই বজায় আছে শুধু। হতে পারে আর পাঁচটা পরিবারের মতোই পারিবারিক ভুল বোঝাবুঝির ফল এটা। তবে লেখক গল্পটাকে একেবারেই এই দিকে মোড় দিতে চাননি। লক্ষ্মী যেন আজও ইন্দুর ছায়াসঙ্গী। পৃথিবীতে না থাকলেও ইন্দুর মনে, ইন্দুর চারিপাশে আজও লক্ষ্মী বিরাজমান। লক্ষ্মী ইন্দুকে বলছে, তুই আজ হঠাৎ ওই মেয়েটার কথায় এতদিন পর কচুবাটা করলি মাঝি। ইন্দু বলে, কচুবাটার ওপর রাগ করে আর কি হবে, যে যাবার সে তো চলেই গেছে। লক্ষ্মী বলে, কেউ কোথাও যায়নি মাঝি, তুই তোর মনের দরজাটা বন্ধ করে রেখেছিস তো, তাই বুঝতে পারছিস না। না হলে কার জন্য তুই রোজ রাতে থালা সাজিয়ে অপেক্ষা করিস বলতো। ইন্দু বলে, আমাদের কলাপোতার বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে পড়লে কখনো খালি মুখে বাড়ি ফেরত যেত না। এই বলে ইন্দু প্রসঙ্গটা এড়িয়ে যায়। এবার দেখানো হয় খুলনার কলাপোতার কিশোরী ইন্দু কলকাতার মাতাল দোজবরের সাথে বিয়ে করে শ্বশুরবাড়ি আসে। বাড়ি ঢুকতে না ঢুকতেই ইন্দু বুঝতে পারে যে সে কোথায় এসে পড়েছে। ইন্দুর বাবা আর ভাইকে খুবই অপমান করে বাড়ি থেকে প্রায় বের করে দেন ইন্দুর শাশুড়ি। ওয়েব সিরিজটিতে বিশদে দেখানো না হলেও লেখকের আসল গল্প থেকে জানা যায় যে মেয়েকে এত দূরে বিয়ে দেওয়ার ইচ্ছে ইন্দুর বাড়ির কারোরই ছিল না। মা ঠাকুমা তো প্রায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ইন্দুর বাবা হয়তো বুঝেছিলেন একদিন না একদিন তাদেরকে এই বাপ ঠাকুরদার ভিটেমাটি ছাড়তেই হবে। স্বাধীনতার যুদ্ধে, হিন্দুস্তান পাকিস্তান বিভেদের যুদ্ধে তাদের নিস্তার না থাকলেও মেয়েটা অন্তত প্রাণে বাঁচবে, মেয়েটার মাথার উপরে অন্তত ছাদ থাকবে। তাই সবার অমত থাকা সত্ত্বেও ইন্দুর বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। শ্বশুরবাড়িতে উঠতে বসতে ইন্দুকে বাঙাল রিফিউজি বলে অপমান করা হতো। ইন্দুর বাঙাল ভাষা শুনলে ইন্দুর স্বামী আর শাশুড়ি জ্বলে উঠতেন। তত্ত্বে ইন্দুর ঠাকুমা নিজে হাতে চন্দ্রপুরি মিষ্টি বানিয়ে পাঠিয়েছিলেন, সেগুলো নিয়েও ইন্দুর শাশুড়ির হাজার একটা খারাপ কথা হজম করতে হয় ইন্দুকে। ইন্দুর বাবা বলেছিলেন কলকাতায় ইন্দুর শ্বশুরবাড়ি তিনি দেখে এসেছেন, একেবারে রাজপ্রাসাদ। মা বলেছিলেন ওখানে অনেক খাবার থাকবে, কিন্তু বাস্তবের সাথে ইন্দু তার বাবা মায়ের বলা কথাগুলোর কোনো মিল খুঁজে পায় না। আজ হয়তো ইন্দু বোঝে মেয়েকে খুলনাতেই কোনো ভালো বাড়িতে বিয়ে দিয়ে হিন্দুস্তান পাকিস্তানের বিভেদের সময় মরতে দেবার থেকে কলকাতায় পাঠিয়ে অন্তত মাথার উপর ছাদ আর বেঁচে থাকাটা নিশ্চিত করাটা বাবার কাছে বেশি প্রয়োজনীয় মনে হয়েছিল। তত্ত্বে আসা মাছ দিয়ে ইন্দু রান্না করে মাছের কালিয়া আর ছ্যাঁচড়া, শাশুড়ির জন্য লাবড়া।
ঘটিবাড়ির আবার প্রচুর এটুকাটা আর ছোঁয়া ধরার বিচার আচার। শ্বশুরবাড়ির প্রথম দিনেই ইন্দু বুঝতে পারে তার স্বামী বিনয় জর্জরিত। পাওনাদাররা সব সময় দরজায় কড়া নাড়ছে। বাপের বাড়ি থেকে আনা গয়নাগুলোও স্বামীর কল্যাণে একটা একটা করে গায়েব হতে থাকে। ইন্দুর স্বামী রতন মাঝরাতে নেশা করে পুরুদস্তুর মাতাল হয়ে বাড়ি ফেরে। ইন্দুর মনে পড়ে যায় তার কলাপোতা গ্রামের আকাশের মতো মুক্ত দিনগুলো, কত আনন্দ ছিল তার জীবনে। মনিরুল আর তার নিষ্পাপ বন্ধুত্ব যে কখন ভালোবাসায় পরিণত হয়েছিল সে বুঝতেও পারেনি। তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ছিল পাখির মতো স্বাধীন। হঠাৎ করেই ভাগ্যের ফেরে তার যে এরকম নিয়তি হবে সে কখনো ভাবতেও পারেনি। কষ্টে ইন্দুর বুকটা ফেটে যায়। সিন শিফট হয় বর্তমানে। আজ ইন্দু তার শাশুড়ির শেখানো হিং দিয়ে বিউলির ডাল রান্না করছে। মা ঠাকুমার কাছ থেকে শেখা বাঙাল বাড়ির ঝালঝাল রান্না আর শাশুড়ির কাছ থেকে শেখা ঘটিবাড়ির চিনি দেওয়া রান্না মিলেমিশে ইন্দুবালা ভাতের হোটেল আজ স্বাদে গন্ধে মম করছে। আবার সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। এইভাবেই কষ্টে দিন কাটাতে কাটাতেই কখন যেন ইন্দু বড় হয়ে যায়। লক্ষ্মী তার শ্বশুরবাড়িতে মাছ দিতে আসত, সেখান থেকেই ইন্দুর সাথে লক্ষ্মীর আলাপ। পোস্টম্যান এসে বলে ইন্দুর নামে একটা চিঠি আছে। ইন্দু দেখে চিঠিতে লেখা তার বাবার শরীরটা ভালো নেই, তাকে একবার শেষ দেখা দেখতে চাইছেন। কিন্তু গুণবান স্বামী আর শাশুড়ির কল্যাণে ইন্দুর আর তার বাবাকে দেখা হয়ে ওঠে না। কিছুদিন পর ইন্দুর বাবার মৃত্যু সংবাদ আসে। ইন্দু রাগে দুঃখে যন্ত্রণায় তার পাকিস্তানের পাসপোর্টটা উনুনের আগুনে পুড়িয়ে ফেলে। এরপর একে একে ইন্দুবালার কোলে দুই ছেলে প্রদীপ আর সুদীপ আসে। অভাব অনটনের মধ্যেও ইন্দু যথাসম্ভব চেষ্টা করে ওদেরকে আগলে রাখার। সিন শিফট হয় বর্তমানে। একজন বয়স্ক মহিলা প্রত্যেক দিন হোটেলের সবার খাওয়া হয়ে গেলে ইন্দুর দৌড়ে আসে দুমুঠো খাবার জন্য। ধনঞ্জয় আর বাকি কাজের লোকেরা তাকে দূরছাই করলেও ইন্দু তাকে খেতে দিতে বলে। ধনঞ্জয় বলে এভাবে রোজ চললে হোটেল লাটে উঠবে, আগেকার দিন আর নেই, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। ইন্দু বলে তাহলে কাল থেকে আলাদা রান্না করবি, রেশনের চাল ফোটাবি আর মেনুতে লিখে দিবি ভিকিরিদের মেনু। তবুও ইন্দুবালার দরজা থেকে কেউ যেন কখনো শুধু মুখে না খেয়ে বাড়ি ফিরে না যায়। ইন্দুর মনে পড়ে যায় তার যন্ত্রণার দিনগুলোর কথা। দিনের পর দিন ছোট ছোট দুটো ছেলেকে নিয়ে চূড়ান্ত অভাব আর মাতাল স্বামীর অত্যাচার সহ্য করেছে সে। ইন্দুর স্বামী ঘরের সব জিনিসপত্র এমনকি কাঁসার বাসনকোসন অব্দি বিক্রি করে দিচ্ছিল। বাড়িতে মুখে দেবার মতো সেরকম কোনো খাবারই নেই। ওদিকে ইন্দুর স্বামী রতন মাঝরাতে নেশা করে বাবুটি সেজে বাড়ি ঢুকে চিৎকার চেঁচামেচি করছেন। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইন্দু অনেকবার চেষ্টা করেছে নিজেকে শেষ করে দেওয়ার, কিন্তু ছেলেদের মুখের দিকে তাকিয়ে ইন্দু সেটা পেরে ওঠেনি। কিছুদিন পর এক ঝড় বৃষ্টির রাতে একজন ইন্দুকে এসে খবর দেয় যে ইন্দুর স্বামীর খুব শরীর খারাপ, ইন্দুকে গিয়ে নিয়ে আসতে হবে, কারণ ওই পাড়ায় কোনো ডাক্তার যান না। ইন্দু বুঝতে পারে না যে উনি কোন পাড়ার কথা বলছেন। নিষিদ্ধ পল্লীর কথা ইন্দু আগে জানত না। তার স্বামী যে ওই পাড়াতেই রাত কাটিয়ে বাড়ি ফিরত তাও ইন্দুর অজানা ছিল। ইন্দু সেখানে গিয়ে দেখে তার স্বামীর অবস্থা খুবই খারাপ, কিন্তু কোনো ডাক্তার সেই পাড়ায় যাবে না। ইন্দু সেদিন তার স্বামীকে বাঁচাতে পারেনি। সিন শিফট হয় বর্তমানে। আবার সেই মহিলাকে উঠোনের ধারে বসে থাকতে দেখে কাজের মেয়েরা তাকে ধাক্কা দিতেই সে পড়ে যায়। মহিলাটি মারা গেছেন বুঝতে পেরে কাজের মেয়েরা ইন্দুকে ডাকে। ইন্দু এসে মহিলাটিকে দেখে আর সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। ইন্দুর স্বামীর মরদেহ পড়ে রয়েছে। এদিকে দরজায় দাঁড়িয়ে আছে এক মহিলা, সেই নিষিদ্ধ পল্লীর একজন। লক্ষ্মী তাকে তাড়িয়ে দিতে চাইলেও ইন্দু তাকে আসতে বলে। ইন্দু সেদিন এই মেয়েটিকে তার স্বামীর পাশে দেখেছিল। ইন্দু বুঝতে পারে তার স্বামী এই মেয়েটির কাছেই যেত এবং এই মেয়েটি ইন্দুর স্বামীকে ভালোবাসে। মেয়েটি সবসময় এইভাবে আঙুল দিয়ে শাড়ির আঁচলটা পেঁচাত। ইন্দু দেখে যে মহিলাটি মারা গেছে তার হাতেও ঠিক ওইভাবেই শাড়ির আঁচল পেঁচানো। ইন্দুর মুখের এক্সপ্রেশন দেখে ধরে নেওয়া যায় যে ইন্দু জানত এই বয়স্ক মহিলাটি তার স্বামীর সেই নিষিদ্ধ পল্লীর ভালোবাসা। লক্ষ্মী আর ছোট ছেলে সুদীপকে নিয়ে ইন্দু একদিন সিনেমা দেখতে গেছিল, অনুপ কুমার আর সন্ধ্যা রায়ের নিমন্ত্রণ। সিনেমাটা দেখতে দেখতে ইন্দু যেন তার কিশোরী বেলাতে হারিয়ে যাচ্ছিল। সিনেমার নায়ক আর নায়িকার জাত আলাদা, ঠিক ইন্দু আর মনিরুলের মতো। হঠাৎই মুক্তিযুদ্ধের ফলস্বরূপ সিনেমা হলের মধ্যেই বোমাবাজি শুরু হয়ে যায়। সবাই ভয় পেয়ে সিনেমা হল ছেড়ে পালিয়ে যায়। পরের দিন ইন্দুর নামে একটা চিঠি আসে। চিঠিটা পাঠিয়েছে মনিরুল, সেও একজন স্বাধীনতা সংগ্রামী।
মনিরুল এখন কলকাতাতে এসেছে, তাই সে ইন্দুর বাড়িতে আসবে জানিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিটা পেয়ে ইন্দুর মন আনন্দে ভরে যায়। ধনঞ্জয়কে বলে ভালো করে বাজার করতে, কী কী কিনতে হবে সব কিছু বলে দেয়। লক্ষ্মীকে বলে ভালো ভালো মাছ আর নারকেল আনতে, নারকেল দিয়ে বানানো হবে চন্দ্রপলি। মনিরুল চন্দ্রপলি খেতে খুব ভালোবাসে। চন্দ্রপলি বানানোর সময় সুদীপ এসে মায়ের কাছে চন্দ্রপলি বানানো শিখতে চায়। সুদীপের হাতের বেঁকাতেরা চন্দ্রপলি দেখে ইন্দুর তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার ঠাকুমা যখন চন্দ্রপলি বানাতো, তখন ইন্দুও এইভাবেই বেঁকাতেরা চন্দ্রপলি বানিয়ে ঠাকুমার পাশে থাকত, আর সেখান থেকে কিছু চন্দ্রপলি নিয়ে যেত মনিরুলের জন্য। ইন্দুর মনে পড়ে যায় তার আর মনিরুলের কাটানো ভালো ভালো মুহূর্তগুলো, তাদের ভালোবাসার মুহূর্তগুলো। কিন্তু এত কিছু আয়োজন করার পরেও মনিরুল সেদিন আসে না। ইন্দু থালা সাজিয়ে অপেক্ষা করেই যাচ্ছিল। পুরনো কথা ভাবতে ভাবতেই ইন্দু চোখ খুলে দেখে ওর সামনে মনিরুল বসে আছে। ইন্দু আনন্দে আপ্লুত হয়ে জিজ্ঞেস করে, তুই এত দেরি করে এলি কেন মনি? কত কিছু রান্না করে তোর জন্য কখন থেকে থালা সাজিয়ে বসে আছি জানিস? মনিরুল ইন্দুকে বলে, আমরা আজকেই কলাপতায় ফিরে যাব। ইন্দু মনিরুলকে বলে, তুই আমাকে নিয়ে যেতে এসেছিস নাকি? আমার তো আর দেশে ফেরা হবে না। মনিরুল বলে, তুই কি তাহলে সত্যিই রিফিউজি হয়ে গেলি ইন্দু? মনিরুল ইন্দুর হাত ধরে টানতে টানতে বাইরের দরজা খুলতে বলে। মনিরুলের কথা শুনে ইন্দু দরজা খুলে দেখে বাইরে একজন দাঁড়িয়ে আছে। সত্যি সে দরজা ধাক্কা দিচ্ছিল। ছেলেটি বলে, মাফ করবেন, এত রাতে আপনাকে বিরক্ত করলাম। কিছু খাবার পাওয়া যাবে? এটা হোটেল তো, আসলে তিন দিন ধরে কোনো খাওয়া জোটেনি। ইন্দু দেখে মনিরুল কোথাও নেই। স্বপ্নের ঘোর কেটে যায় ইন্দুর। ছেলেটির নাম অলোক। মনিরুলের জন্য রাখা খাবারগুলো ইন্দু অলোককে খেতে দিয়ে দেয়। সামান্য একটা ভাতের হোটেলে এত রাজকীয় আয়োজন দেখে অলোক তো অবাক হয়ে যায়। ইন্দু বলে, এটা আপনার কপাল। আজকে আমার একজন অতিথি আসার কথা ছিল, সে আসেনি আর আসবেও না, আপনি নিশ্চিন্তে খান। পরের দিন আবার ইন্দুবালা নামে মনিরুলের একটা চিঠি আসে। মনি জানিয়েছে যে ইন্দুর সাথে তার হয়তো আর দেখা হবে না, কারণ সে আজকেই কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। এবার হয়তো সামনাসামনি যুদ্ধ। মনির চিঠি পেয়ে ইন্দুর মনটা ভারাক্রান্ত হয়ে যায়। ইন্দুর মনে যুদ্ধের দৃশ্যগুলো ফুটে উঠতে থাকে। গোলাগুলিতে মারা যাচ্ছে একটার পর একটা প্রাণ, সবার মাঝখানে আছে মনিরুল। একসময় বারুদের কাছে সেও হার স্বীকার করে। এইসব ভেবে ভেবে কষ্টে ইন্দুর বুকটা ফেটে যায়। অলোক প্রত্যেক দিনই ইন্দুর হোটেলে খাবার খেতে আসত। অলোকও একজন স্বাধীনতা সংগ্রামী। সেই ইন্দুকে প্রত্যেক দিন বোঝাতো যে তাদের সংগ্রামটা ঠিক কী নিয়ে, বাইরের যুদ্ধের পরিস্থিতিটা ঠিক কী। ইন্দুর মনে পড়ে যায় সেই সময় জাতি ভেদাভেদের কারণে ওদের কলাপোতাতে কত ভালোবাসাকে এভাবেই বলিদান দিতে হয়েছে, কত অত্যাচার সহ্য করতে হয়েছে। হিন্দু মেয়ে আর মুসলিম ছেলের প্রেমের কারণে তাদের শেষ পরিণতি হয়েছিল নদীতে মৃতদেহ ভেসে ওঠা। এই ঘটনার পর থেকে ইন্দুর বাড়ি থেকে মনিরুলের সাথে ইন্দুর সম্পর্ক রাখাটা একেবারে নিষিদ্ধ হয়ে যায়। তড়িঘড়ি ইন্দুর ছবি তুলে সম্বন্ধ দেখিয়ে ইন্দুর বিয়ে দিয়ে দেওয়া হয়। এপারে বসে মনিরুল দেখতে থাকে তার ভালোবাসার অসমাপ্ত পরিণাম। অলোককে পেট ভরে খাইয়ে অলোকের সঙ্গীদের জন্যও ইন্দু খাবার পাঠিয়ে দিত। কিন্তু একদিন পুলিশের গুলির কাছে অলোককে হার মানতে হয়। প্রচণ্ড কষ্টে ইন্দু পুড়িয়ে ফেলে অলোকের দেওয়া স্বাধীনতা সংগ্রামের পোস্টারগুলো। কাজের মেয়ের হাত থেকে হঠাৎ করেই আমতেলের শিশিটা পড়ে গিয়ে সারা রান্নাঘরে আমতেল ছড়িয়ে যায়। ইন্দু সেখানে বসে বসে বলে, আজ সারা বাড়ি আমতেলের গন্ধে মম করছে। ইন্দুর মনে পড়ে যায় পুরনো স্মৃতি। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। ইন্দুবালা তখন ভরা মাসের পোয়াতি। খুলনা থেকে তার ভাই আসে দিদির সাথে দেখা করতে, আর সঙ্গে আনে তার মায়ের হাতের বানানো আমতেল আর মালপোয়া। ভাইকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় ইন্দু। ইন্দুর ভাই বলে, তার মা মেয়ের শোকে কেঁদে কেঁদে প্রায় পাগল হয়ে যাচ্ছে। ইন্দুর মা ইন্দুর ভাইকে বলে পাঠিয়েছেন যে ঠাকুমা মারা গেছেন, বাবা মারা গেছেন, তাও ইন্দু দেশে ফিরল না। মা মারা গেলেও হয়তো ইন্দু দেশে যাবে না। ইন্দু আর তার ভাই কান্নায় ভেঙে পড়ে। ইন্দু কি করে তার ভাইকে বোঝাবে যে সে কেমন সংসারে এসে পড়েছে, দেশে যাওয়া তার বোধহয় আর সত্যিই হবে না। অভাবের সংসারে ভাইকে খেতে দেওয়ার মতো কিছুই ছিল না ইন্দুর রান্নাঘরে। শাশুড়ি মা এসে পরিষ্কার জানিয়ে দেন যে ইন্দুর ভাইয়ের জন্য কোনো রান্না করা হবে না, কোনো রকম কুটুম্বিতা করা যাবে না। তাই বাধ্য হয়ে ইন্দু নিজের জন্য রাখা পান্তা ভাতটাই তুলে দেয় ভাইয়ের পাতে।
ইন্দুর ভাই হিন্দুকে জানায় যে হিন্দুস্তান পাকিস্তান যুদ্ধে কলাপোতা এখন জ্বলছে, হিন্দু মুসলিমকে মারছে, মুসলিম হিন্দুকে মারছে, নদীতে ভেসে উঠছে লাশের পর লাশ। কলাপোতাতে থাকতে তাদের সত্যিই এখন ভয় করে, তাই সে চায় মাকে নিয়ে কলকাতায় চলে আসতে। ইন্দু যদি জামাইবাবুকে বলে কলকাতায় কোনো কাজের ব্যবস্থা আর ওদের থাকার ব্যবস্থা করে দেয় তাহলে ওর খুব সুবিধা হয়। এই কথা শুনেই ইন্দুর বুকটা ছ্যাত করে ওঠে, কারণ ইন্দু জানে তার স্বামী কি জিনিস। তবুও মনে সাহস নিয়ে ইন্দু রতনকে বলে তার ভাইয়ের জন্য যদি কোনো চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়, আর কয়েকদিন ওর মা আর ভাই যদি এই বাড়িতেই থাকে তাহলেও খুব ভালো হয়, কারণ কলাপোতার অবস্থা খুবই খারাপ। কিন্তু এরপরে যেটা হওয়ার সেটাই হয়, আবারও অপমানিত হতে হয় ইন্দুকে আর ইন্দুর পরিবারকে। বাইরে থেকে ইন্দুর ভাই সব কথা শুনতে পায়, এমনকি সে এটাও বুঝতে পারে যে তার দিদির এই রকম অবস্থাতেও জামাইবাবু দিদির ওপরে অত্যাচার করতে ছাড়ছে না। লজ্জায় ঘেন্নায় ইন্দুর ভাই নিজের কান চেপে ধরে। মাঝরাতে ভরা মাসের পোয়াতে ইন্দু খিদের জ্বালায় ছটফট করতে থাকে। মায়ের দেওয়া মালপোয়া আর আমতেলটাই গোগ্রাসে খেতে থাকে ইন্দু। রাগে দুঃখে কষ্টে ইন্দু কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালে উঠে ইন্দু দেখে তার ভাই কাউকে কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন পরেই পাকিস্তানি পুলিশের হাতে ধরা পড়ে ইন্দুর ভাই আর ইন্দুর মা। একসময় যে গাছের ডালে মনিরুল আর ইন্দু অনেক ভালো ভালো সময় কাটিয়েছে সেই গাছেই ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় ইন্দুর মা ভাই এবং আরও অনেককে। সিন শিফট হয় বর্তমানে। ইন্দুর ছোট ছেলে প্রদীপ আসে তার মায়ের কাছে। প্রদীপ বারবারই তার মাকে কিছু যেন একটা বলার চেষ্টা করে কিন্তু বলে উঠতে পারে না। প্রদীপ জানায় যে তার দাদা পরের সপ্তাহেই বাড়ির সবাইকে নিয়ে কলকাতাতে আসছে। সুদীপ ইন্দুকে বলে যে সে তার মায়ের এই হোটেলের ব্যবসাকে আরও বড় করতে চায়। এখন নানা রকম ফুড অ্যাপ আছে, তার মাধ্যমে সে ইন্দুবালার হাতের রান্না ছড়িয়ে দিতে চায় উত্তরের বনেদি বাড়ি থেকে দক্ষিণের বহুতল ফ্ল্যাটে সর্বত্র। ইন্দুবালা বলে তার এই বয়সে এসে আর এত কিছু চাহিদা নেই, আর এই হোটেলে সবাই আসে ইন্দুবালার হাতের রান্না খেতে, এটা কোনো পাইস হোটেল নয়। এটা শুনে সুদীপ রেগে গিয়ে খাওয়া ছেড়ে উঠে যায়। বৃষ্টিতে ভিজে ইন্দুর শরীরটা একটু খারাপ হওয়ায় সুদীপ সেবা করতে গেলে ইন্দু বলে তাকে হোটেলের কাজ করতে হবে। সুদীপ ইন্দুকে বলে একদিন তুমি বিশ্রাম করলে হোটেল বন্ধ থাকবে না, সব কাজ ঠিক হয়ে যাবে। ইন্দু সুদীপকে বলে যে সুদীপের শরীর খারাপ হলে যেমন ইন্দু সুদীপের অফিসের কাজ করে দিয়ে আসে না, ঠিক সেরকমই ইন্দুবালার ভাতের হোটেলের কাজটাও ইন্দুবালাকেই করতে হবে, অন্য কেউ সেটা করলে কখনোই চলবে না। ইন্দু আবারও বলে যে এটা মল্লিকবাড়ির পাইস হোটেল নয়, এটা ইন্দুবালার ভাতের হোটেল। যতদিন ইন্দুবালা রান্না করতে পারবে ততদিনই এই হোটেল থাকবে। ইন্দু সুদীপকে আভাসে ইঙ্গিতে চলে যেতে বলে। মায়ের বেঁকা বেঁকা কথায় কষ্ট পেয়ে সুদীপ ওখান থেকে চলে যায়। নির্দিষ্ট দিনে প্রদীপ তার বাড়ির সবাইকে নিয়ে ইন্দুবালার কাছে চলে আসে। সুদীপের স্ত্রী এবং ছেলে এলেও সুদীপ আসে না। ইন্দু বুঝতে পারে যে তার ছোট ছেলে তার ওপর রাগ করে আসেনি। প্রদীপ আর তার স্ত্রী বলে যে তারা ঠিক করেছে, তারা এবার ইন্দুবালাকে নিয়ে বাংলাদেশে যাবে। এই কথা শুনেই স্বাভাবিকভাবেই ইন্দুবালার চোখে মুখে ফুটে ওঠে এক অদ্ভুত খুশির ঝলক। এত বছর পর আবার ইন্দু সেই কলাপোতা গ্রামে যাবে ভেবেই আনন্দে আত্মহারা হয়ে যায়। কিছুক্ষণ পর সুদীপের স্ত্রী নন্দিতা এসে জানায় যে তারা বাংলাদেশে যেতে পারবে না। ইন্দু নন্দিতাকে বলে যে সেদিনের পর থেকে সুদীপ তার ওপর রাগ করে আছে। নন্দিতা বলে সুদীপ একটা বড় ক্রাইসিসে আছে, ওর চাকরিটা আর নেই, আর এই বয়সে নতুন করে চাকরি পাওয়াও সম্ভব না। তাই সুদীপ চেয়েছিল ইন্দুর হোটেলে যুক্ত থাকতে। সব শুনে ইন্দু বলে ও তো আমাকে সেদিন সেটা বলল না। নন্দিতা বলে ও তো একদম আপনার মতো, আপনার মতোই আত্মসম্মান বোধ আর আপনার মতোই রান্না ভালোবাসে। এসব শুনে ইন্দু সুদীপকে ফোন করে বলে যে আগের দিন সুদীপের সাথে ইন্দু যে ব্যবহারটা করেছিল সেটা তার ঠিক হয়নি। ইন্দু সুদীপকে একটা প্রস্তাব দেয়। ইন্দু জানায় যে সে এক মাসের জন্য কলাপোতা গ্রামে যাচ্ছে, এই কদিন যদি সুদীপ ইন্দুর হোটেলটা সামলে দেয় তাহলে খুব ভালো হয়। সুদীপ এটা শুনে খুব আনন্দ সহকারে রাজি হয়ে যায়। ধনঞ্জয় সুদীপের পরীক্ষা নেয় যে সে হোটেলটা ঠিকঠাক চালাতে পারবে কিনা, যেমন 29 জনের জন্য কতটা চাল লাগবে, বিউলির ডালে কি ফোড়ন দেয় ইত্যাদি। সুদীপ এই পরীক্ষাগুলোতে ফুল মার্কস পেয়ে পাশ করে। বাংলাদেশে যাওয়ার জন্য ইন্দুর নতুন পাসপোর্ট তৈরি করা হয়। সঞ্চারী ইন্দুর সাথে দেখা করতে আসে। সঞ্চারীর বাবা মা কেউ নেই, কাকা কাকিমার কাছে মানুষ। তারাও সঞ্চারীর সাথে সবসময় যে খুব একটা ভালো ব্যবহার করেন তা নয়।
ইন্দুবালা সঞ্চারীকেও এই সময় তার নিজের বাড়ি থেকে ঘুরে আসতে বললে সঞ্চারী বলে নিজের বাড়িতে টুরিস্টের মতো যেতে তার একটুও ভালো লাগে না। কথাটা যেন ইন্দুর মনের কোন এক গোপন কুঠুরিতে গিয়ে আঘাত করে। বাংলাদেশ যাওয়ার জন্য সবাই রেডি। পাসপোর্ট চেক করার সময় কাউন্টার থেকে সবাই বলে, আপনারা বেড়াতে যাচ্ছেন, টুরিস্ট তো? এই টুরিস্ট কথাটা আবার যেন ইন্দুর বুকে গিয়ে আঘাত করে। নিজের দেশে, নিজের গ্রামে, নিজের জন্মস্থানে আজ নাকি সে টুরিস্ট হয়ে যাচ্ছে। সব চেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা ট্রেনে উঠতেই যাচ্ছিল, ঠিক এমন সময় কি যেন একটা দেখে ইন্দু থমকে যায়। এরপরেই আমরা দেখি ইন্দু বাংলাদেশে না গিয়ে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে ইন্দু দেখে আজ প্রথম ইন্দুবালা ভাতের হোটেল বন্ধ থেকেছে। সুদীপ হোটেলটাকে চালু রাখতে পারেনি। তার উপর সুদীপ মাঝরাতে মদ খেয়ে নেশা করে মাতাল হয়ে বাড়ি এসে ইন্দুকে বলে, তুমি না গিয়েই ফিরে এলে? ইন্দু বলে, না যাইনি, নিজের জন্মস্থানে টুরিস্ট হয়ে যেতে আমার ইচ্ছা করল না, তবে এখন তো দেখছি না গিয়ে আমি ভালোই করেছি। সুদীপ বলে, একদম ঠিক করেছ, এই দেখো তুমি একদিন ছিলে না, এত বছরের ইতিহাসে এই প্রথম ইন্দুবালা ভাতের হোটেলের চুলো জ্বলল না, পাত পড়ল না। সুদীপের কথা শুনে ইন্দু রেগে গিয়ে বলে, সামলাতেই যখন পারবে না তখন দায়িত্ব নিয়েছিলে কেন? সুদীপ বলে, ভেবেছিলাম পারবো। সবাই বলে যে সুদীপ একেবারে ইন্দুর মতো, কিন্তু সুদীপ পারল না। সে তার বাবার মতো মদ খেয়ে মায়ের সামনে চলে এসেছে, কাজকর্ম হারিয়ে বইয়ের পয়সায় খাচ্ছে। সুদীপ বলে যে সে একটা ফেলিওর। ইন্দু সুদীপকে সব রান্না শিখিয়ে দিয়েছিল, কোথায় কি মশলা দিতে হবে, কোথায় কি ফোড়ন দিতে হবে, সব কিছু, তবুও সুদীপ পারল না। সুদীপ বলে, আমি কেন পারলাম না জানো? কারণ আমার কাছে তোমার মতো ভালো শৈশবের স্মৃতি নেই, আমার জীবনে কোনো গল্প নেই, যা স্মৃতি আছে সেগুলো আমাকে তাড়া করে বেড়ায়। আমি এই বাড়িতে এসে আবার পালিয়ে যাই আমার শৈশবের স্মৃতিগুলো থেকে পালাতে। সুদীপের কাছে স্মৃতি বলতে নিজের মাকে সে কুয়ো পাড়ে দেখেছিল আত্মহত্যা করার জন্য। সুদীপ বলে, এই বাড়িতে ইন্দুবালা আছে, ইন্দুবালার ভাতের হোটেল আছে, কিন্তু আমার মা যেন কোথায় হারিয়ে গেছে, আমি আমার ছোটবেলার সেই মাকে আর খুঁজে পাই না। ইন্দু বুঝতে পারে তার অভিমানী ছোট ছেলের মনে অনেক অভিমান জন্মে আছে। বহু বছর পর ইন্দুর সাথে তার ছোট ছেলের সম্পর্কটা আজ অনেক স্বাভাবিক হয়ে যায়, অনেক হালকা হয়ে যায়। ইন্দু বুঝতে পারে তার কঠোর চরিত্রের বেড়া জালে সে তার কাছের মানুষদের হয়তো অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। সুদীপ বলে, তুমি একদম ঠিক বলতে মা, এটা ইন্দুবালার ভাতের হোটেল, মল্লিকবাড়ির পাইস হোটেল নয়, তুমি ছাড়া এই হোটেল অসম্পূর্ণ, এটা তোমার একার গল্প, আর এই গল্পটা তুমি একাই শেষ করবে। এই বলে সুদীপ বাড়ি থেকে চলে যায়। ইন্দুবালা পরের দিন থেকেই আবার তার রন্ধনশিল্পের কাজে নেমে পড়ে। আবার শুরু হয় ইন্দুবালা ভাতের হোটেল। ইন্দুর বিবেকরূপী লক্ষ্মী ইন্দুকে জিজ্ঞেস করে যে, সত্যি বলতো মাঝি, তুই তোর গ্রামে গেলি না কেন? ইন্দু বলে, যখন ট্রেনে উঠতে যাচ্ছিলাম ঠিক তখনই দেখলাম আরও একজন ইন্দুবালা বাংলাদেশ থেকে বিয়ে করে শহর কলকাতাতে এসেছে, তার মধ্যে যেন নিজেকে দেখতে পেলাম আমি, তাকে এই অজানা শহরে একা ছেড়ে আমি আমার নিজের গ্রামেই টুরিস্ট হিসেবে কী করে চলে যাই বলতো? তাই ইন্দুবালা ফিরে আসে তার বর্তমান গৃহে, তার নিজের হাতে সাজানো ইন্দুবালা ভাতের হোটেলে। আর এখানেই সিরিজটি শেষ হয়ে যায়। অসম্ভব সুন্দর এই সিরিজটির ব্যাপারে যতই প্রশংসা করব সেটাই বোধহয় কম হবে। তোমরা পারলে অবশ্যই একবার অরিজিনাল সিরিজটা দেখো। প্রত্যেকটা গান হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, অসাধারণ পরিচালনা এবং প্রত্যেকটি শিল্পীর অনবদ্য অভিনয় সত্যিই মন কেড়ে নেয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মিট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।